অনলাইন ক্লাসে শুভেচ্ছা রইল। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের মানব ধর্ম পরিচয় নিয়ে আলোচনা করব। এবার আমি শিক্ষার্থীরা তোমরা পাঠে মনোযোগী হও। মানব ধর্ম কবিতাটি লিখেছে লালন সাহেব। শিকণ্ঠ মানব ধর্ম কবিতায় প্রকাশিত মানব ধর্মের স্বরূপ ব্যাখ্যা করতে পারবে। মালা তসবিহ ইত্যাদি জাত চিহ্নের বিরাটতা নির্ণয় করতে পারবে। জাতিদের প্রসঙ্গে মানবতাবাদী মরমী কবি লালনের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে পারবে। আসো এবার আমরা কবি পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নিই। জন্ম 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহে মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। শিক্ষা ও পেশা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করলেও তিনি নিজের চিন্তা ও সাধনায় হিন্দু মুসলমান ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। উপাধি ও বিশেষ পরিচিতি মানবতাবাদী মরমী কবি ফকির লালন হিসাবে পরিচিতি লাভ করে তিনি সহস্রাধিক গ্রন্থ রচনা করেন। জীবন অবসান 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার সেলুরিয়ায় সে মারা যায়। আসো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার কবিতাটি পাঠ করি। সব লোকে কয় লালন কি চাস সংসারে, লালন কয় জেতের কিলু দেখলাম না এ নজরে। কেউ মালা কেউ তসবি গলায়, তাই থেকে যা ভিন্ন বলায়। যাওয়া কিংবা আসার বেলায় যেতে চিহ্ন রয় বাবার দেশ। গর্তে গেলে খুব জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। মূলে এক জল সেচে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। জগদেবীর জেতের কথা লোকে গৌরব করে যথাযথা। লালন সে জেতের পাতা বিকিয়েছে সাত বাজারে। আচ্ছা আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই। কয় বলে, যেতে যাতে, উজ্জ্বল কুয়োর পানি, যেতের ভাতা যা বা ধর্মের বৈশিষ্ট্য। আচ্ছা এবার আমরা কবিতার লাইনগুলির অর্থ দেখি। সব লোকে কয় লালন কি যা সংসারে, লালন কয় যেতে কিরূপ দেখলাম না এ নজে। অর্থাৎ ভালো জাতপাত নিয়ে যে বড়াই করে, লালন বলছে জাতের যে চিহ্ন সেটা আমি দেখলাম না। কেউ মালা কেউ তসবি গলায়, তাই থেকে যা ভিন্ন গলায়। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয়ে বাগারে। অর্থাৎ কেউ মালা গলায় দেয় কেউ তসবি গলায় দেয়, তাতে ভিন্ন জাত বলা যায় না। অর্থাৎ মৃত্যুর সময় সবাইকে কেউ মালাও গলায় দেয় না কেউ তসবিও গলায় দেয় না। গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জলায়। অর্থাৎ জলের প্রধানগত বৈশিষ্ট্য একই, কিন্তু সেই যখন জল কুয়ায় যায় তখন সে কুয়োর জল হয় এবং গঙ্গায় যখন যায় তখন সে পবিত্র জল হিসেবে চিহ্নিত হয়। মূলে এক জল। জগৎ মেরে জেতের কথা লোকে গৌরব করে যথাযথা। অর্থাৎ জগতে জাতের জাত নিয়ে গৌরব করে, কিন্তু লালন সে জাত নিয়ে বড় মনে করেন না। অর্থাৎ এবার আমরা বলতে পারি এভাবে, আসলে কবি একজন মানবতাবাদী কবি ছিলেন। সব লোকে বলে লালন মির্জা সংসারে একটি মানব ধর্ম কবিতা হিসাবে গ্রন্থে গীত হয়েছে। লালন কবির এই কবিতায় মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। লালন নিজে কোন ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল এখনও আছে। লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মনুষ্য ধর্মই মূল কথা। জন্ম মৃত্যুকালে কোনো মানুষ তসবি বা জপমালা ধারণ করে না, সে সময় তো সবাই সমান। মানুষ জাত ও ধর্মতাদের যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না। পৃথিবীতে জাত ধর্মের ভেদাভেদ করা একটি সম্পূর্ণ মানসিকতা পরিচয়। এই মানসিকতা পরিত্যাগ করতে হবে, তাহলে মানুষে মানুষে কোনো বিভেদ থাকবে না। সবাই মানুষ, সবার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকাটা প্রয়োজন। লালন তাই জাতকে বড় বলে মনে করেন না। আচ্ছা এবার আমরা তোমাদের একটা বাড়ির কাজ দেব। দেখো, মোরা একদিনকে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এক
হয়েছে। অর্থাৎ গঙ্গা জল এবং কুয়োর জল একই উপাদানে তৈরি। যখন এটা কুয়োয় থাকে তখন সর্বসাধারণ কাজের কাজে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। মূলে একজন বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ জলের উপাদান একই, গঙ্গা জলের যে উপাদান কুয়োর জলেরও উপাদান, কিন্তু পাত্র অনুসারে বিভিন্ন নাম ধারণ করে। উদ্দীপকের সাথে মানবপূর্ণ কবিতার সাদৃশ্য নিরূপণ করো, অর্থাৎ উদ্দীপকে রয়েছে কি, হিন্দু মুসলমান সবই কি একই আকাশ একই বাতাসের নিচে বসবাস করে, এদের কোনো আলাদা রূপ নেই, সবই এক সৃষ্টিকর্তার সৃষ্টি। আর মানবধর্ম কবিতায় কবি বলেছেন মানুষ সবই সমান, মানুষ মৃত্যুকালে কিন্তু তসবি বা রত্নমালা ধারণ করে না, অর্থাৎ মনুষ্য ধর্মই সবচেয়ে বড় কথা। চার নম্বর প্রশ্ন, মানবধর্ম কবিতার আলোকে উদ্দীপকে প্রকাশিত মনুষ্য ধর্মের স্বরূপ নির্ণয় করো। এখানে কি মনুষ্য ধর্ম অর্থাৎ মানুষের ধর্ম কি মানবতা, অর্থাৎ মানুষ যে যার ভেদে ভিন্ন ধর্মের কথা বলে এটা ঠিক না, মনুষ্য ধর্মই কথা, মানুষের মধ্যে সততা ন্যায় করণতা থাকতে হবে, এটাই মনুষ্য ধর্ম। লালন সে মানুষের ধর্মটাকে বড় বলে মনে করে না, এখানে একটি জাত নিয়ে বড়াই করা উচিত নয়, এ উঁচু জাত কে নিচু জাত এর কোনো মৃত্যুকালায় কোনো এর চিহ্ন থাকে না। আর একই আকাশ এবং উদ্দীপকে রয়েছে একই আকাশ মায়ের চোখে যেন রবি শশী তোলে, অর্থাৎ একই আকাশ একই বাতাসের নিচে মানুষ বড় হয়, একই সূর্য থেকে তাপ গ্রহণ করে, একই চন্দ্র কিরণ একইভাবে মানুষ সবাই ভোগ করে, এর মধ্যে কোনো যেহেতু ভাগাভাগি নাই, তাই মানুষ সবই সমান। তাই মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন সেটা বিশ্বাস করে না, পৃথিবীতে এই সংকীর্ণত মানুষত্ব পরিচয় ত্যাগ করে মানুষকে মানুষের মতো হয়ে ওঠা উচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এই প্রশ্ন করেটি বাড়িতে ভালো করে দেখবে। ধন্যবাদ, ভালো থেকো।